হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি। আমার বাংলা চ্যানেল রূপা স্পেশালে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আর আজকে আমি রিভিউ করতে চলেছি গার্নিয়ারের একটা নিউ লঞ্চিং ডে ক্রিম সম্বন্ধে। আর এটা হচ্ছে গার্নিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম। আর এটা আসে ইউভি প্রোটেকশনের সঙ্গে। এর মধ্যে রয়েছে 3 গুণ বেশি ভিটামিন সি আর ইউজোলামাইন, যেটা স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আর এর মধ্যে বলা আছে এটা স্পটলেস ব্রাইট স্কিন দেয় ইন 1 উইক। সত্যি কি তাই? পুরো 1 মাস ব্যবহার করেছি, কতটা ফর্সা হয়েছে, আদেও ফর্সা হয়েছে কিনা পুরো ডিটেলস জানাবো। আর এই প্রোডাক্টটা কেমন সেটা সম্বন্ধেও জানাবো এই ভিডিওটায়। তার আগে বলে দিই, তোমরা যদি এরকম বাংলা রিভিউ শুনতে চাও তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দিও, আর বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে একদম তাড়াতাড়ি পৌঁছে যায়। আর তার আগে বলে দিই, পুরো ভিডিওটা ভালো করে শুনবে, তারপরে যদি কিছু কমেন্ট করার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তার উত্তর তোমাদের কাছে পাঠিয়ে দেবো। চলো এবার রিভিউ স্টার্ট করি। তো সবার আগে এর প্যাকেজিংয়ের কথা বলবো। দেখো, এই ধরনের একটা কার্ডবোর্ড প্যাকেজিংয়ের সঙ্গে আসে, যার মধ্যে এর ফর্মুলার কথা, এর দাম, এর পেছনে ইনগ্রিডিয়েন্টস, আর এখানে এর ফর্মুলা, আর পুরো ডিটেলস এই কার্ডবোর্ডটার মধ্যে কিন্তু দেওয়া আছে। আর ভেতরের যে প্যাকিংটা আছে সেটা বলবো, এই ধরনের একটা টাবের মধ্যে আসে। এটা প্লাস্টিকের টাব, দেখতে কিছুটা কাঁচের মতো লাগছে ঠিকই, কিন্তু তবে এটা প্লাস্টিকের টাব, তো ভীষণই ট্রাভেল ফ্রেন্ডলি, এটার কথা বলবো। আর এটা না কিছুটা গার্নিয়ার লাইটের সঙ্গে, গার্নিয়ার লাইটের যে টাব ছিল তার সঙ্গে অনেকটা কিন্তু ম্যাচ খায়। তো এইবার আমি বলে দিই এটা করেটা কি। এটা হচ্ছে আমাদের স্কিনে ডার্ক স্পটকে কম করতে সাহায্য করে, স্কিনে একটা ব্রাইট টোন প্রোভাইড করে। এর মধ্যে ভিটামিন সি আর ইউজোলামাইনের গুডনেস আছে, যেটা আমাদের স্কিনে রেডিয়েন্সকে বুস্ট করে, স্কিনটাকে ব্রাইট করে আর স্কিনকে হাইড্রেটেড রাখে। তার সঙ্গে এর মধ্যে রয়েছে SPF 19, যেটা আমাদের স্কিনে UVA আর UVB থেকে প্রোটেক্ট করে। এটার দাম হচ্ছে 149 টাকা। আর এটা 3 ইয়ার্সের লং সেলফ লাইফের সঙ্গে আসে, নেট ওট হয়েছে 45 গ্রাম। এটা হচ্ছে লরিয়াল প্যারিসের, আর তোমরা জানো লরিয়াল প্যারিস একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। আর এর সম্বন্ধে বললে বলবো, এটা ভীষণই অ্যাফোর্ডেবল আর ট্রাভেল ফ্রেন্ডলি। চলো এবার এর ফর্মুলার সম্বন্ধে আমি তোমাদের বলে দিই। এটা হচ্ছে সায়েন্স আর নেচারের কম্বাইন্ড ফর্মুলার সঙ্গে আসে। এতে 3 গুণ বেশি ভিটামিন সি আছে, যেটা স্কিনকে গ্লোকে বুস্ট করে, আর ফ্রেশ জাপানিজ ইউজোলামাইন আছে, যেটা স্কিনকে রেডিয়েন্ট বানায়, আর ইউভি ফিল্টার দেওয়া আছে, যেটা আমাদের স্কিনকে সান থেকেও প্রোটেক্ট করে। আর এটা হচ্ছে ডার্মাটোলজিক্যালি টেস্টেড অল স্কিন টাইপের প্রোডাক্ট, যে কেউ তোমরা এটাকে ব্যবহার করতে পারো, তবে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবে তারপরে ব্যবহার করবে। যে কোনো জিনিস ব্যবহার করতে গেলে প্যাচ টেস্ট করে নেবে তারপরে ব্যবহার করবে। আর এটা 3 ধরনের ডার্ক স্পটকে টার্গেট করে। একটা হচ্ছে ইউভি রের জন্য ডার্ক স্পট হয়েছে আমাদের স্কিনে, সেটাকে টার্গেট করে। আর তার সঙ্গে সঙ্গে এটা টার্গেট করে হচ্ছে সানবার্নের ফলে যে ডার্ক স্পট হয় সেটাকে এটা টার্গেট করে। আর এটা হচ্ছে টার্গেট করে পিম্পলের ফলে আমাদের স্কিনে যে ডার্ক স্পট হয়ে যায়, তো সেটাকে টার্গেট করে। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি জোর দিচ্ছে ডার্ক স্পটটাকে কম করার জন্য। তো যাদের স্কিনে অনেক ডার্ক স্পট রয়েছে, অ্যাক্টিভ অ্যাকনেকে কিন্তু এটা কন্ট্রোল করে না। যাদের মধ্যে অ্যাক্টিভ অ্যাকনে নেই স্কিনে, কিন্তু ডার্ক স্পট হয়ে রয়েছে, স্কিনটা একটু আনইভেন হয়ে গেছে, তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। এবার আমি এর ইনগ্রিডিয়েন্টসের ডিটেলসটা দেবো। পুরো ইনগ্রিডিয়েন্টস এই এটার কার্ডবোর্ডের পেছনে মেনশন করা আছে, আর এর মধ্যে কিন্তু প্যারাবেন দেওয়া আছে। হ্যাঁ, একদমই ঠিক, এর মধ্যে কিন্তু প্যারাবেন অ্যাডেড আছে। ইনগ্রিডিয়েন্টসটা আমি পড়ে দিই, একটা স্ক্রিন দিয়ে দেবো, তোমরা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারো ভালোভাবে। দেখো, প্রথমেই দেওয়া আছে ওয়াটার, তারপর প্যারামেটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, নিয়াসিনামাইন, গ্লিসারেন, টাইটানিয়াম ডাইঅক্সাইড, এই ধরনের জিনিস আছে। আর দেখবে অনেকটা নিচে গিয়ে কিন্তু সিট্রাস জোনাস ফুড, অর্থাৎ এখানে যে লেমনের কথা বলা হচ্ছে সেটা কিন্তু অনেক পেছনে দেওয়া আছে। বলবো এর টেক্সচারের কথা, দেখো এটা পুরো ভরা থাকে আর একদম হোয়াইট কালারের, দেখে নাও একদম হোয়াইট কালারের। আর এটা আমি আগেও একটা এর প্যাকেট কিনেছি, সেটা শেষ হয়ে গেছে পুরো। এটা যেই আমি নতুন পারচেস করেছি তখন ভাবলাম এর রিভিউটা তোমাদের দিয়ে দিই। দেখো এই ক্রিমটা কিন্তু একদম ভর্তি আছে। এবার আমি এর, এটা কিন্তু এইরমভাবেই আসে, কোনো সিল থাকে না, তো এখানে যদি একটা সিল থাকতো ব্যাপারটা আর একটু ভালো হতো। আর এই হচ্ছে ক্রিমটা, হোয়াইট কালারের ক্রিম,
এর গন্ধটা হচ্ছে কিছুটা গার্নিয়ার লাইটের মতো, আর এইটা হচ্ছে গার্নিয়ার লাইটের ভিটামিন সি রেঞ্জে যে সিগনেচার স্মেলটা আছে না, ঠিক সেই রকমই। আর এটা ভীষণ সফট আর একটা ফ্লপি, কিছুটা মুজের মতো এর কনসিস্টেন্সিটা, কিন্তু এটা স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় আর স্কিনকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস প্রোভাইড করে। একদম হোয়াইটিশ না, যে সাদা সাদা হয়ে থাকবে মাখলে পরে পুরো মুখটা, সেইরকম মোটেও না, খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে স্কিনকে। দেখো দেখতেই পাচ্ছ এখানটার আর এখানটার ডিফারেন্সটা, স্কিনের মধ্যে একটা ব্রাইট টোন প্রোভাইড করে, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় আর একটা ম্যাচ লুক প্রোভাইড করে। এটা মোটেও অয়েলি বা চিপচিপে না, তবে কি একটু অল্প করে নেবে, নাহলে কিন্তু একটু হোয়াইটিশ লাগতে পারে যদি তোমরা অনেকটা বেশি নিয়ে ফেলো। দেখো আমার স্কিনে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে আর স্কিনে অনেকটা ব্রাইট টোন প্রোভাইড করছে, দেখতেই পারছো। আর এটা খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনের গ্লোকে বুস্ট করে, তার সঙ্গে সঙ্গে সান থেকে প্রোটেক্ট করে আর একটা ম্যাট লুক দেয়। এটা একদম গ্রিসি অয়েলি বা চটচটে একদম নয়, তো গরমকালের ক্ষেত্রে বলবো এটা ভীষণ ভালো কাজ করবে। আর এটা তোমরা দিনের বেলা অ্যাপ্লাই করবে, সানস্ক্রিন এতে দেওয়া আছে, তবুও আমি বলবো যদি বাইরে যাও ঘরের বাইরে, তাহলে এখন অন্তত 30, যেহেতু গরমকাল চলে এসে অন্তত SPF 30 ইউজ করা দরকার। তো এটা অ্যাপ্লাই করার পরে অবশ্যই একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে তোমরা বাইরে যাবে। আর যদি তোমরা এটা অ্যাপ্লাই করে ঘরে থাকো তাহলে বলবো 19 ঠিক আছে ঘরের মধ্যে থাকার জন্য, তাতে সমস্যা নেই, তাহলে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারো। আর সবার শেষে বলবো এটা ব্যবহার করে আমি ফর্সা হয়েছি কিনা, না একদমই না, এটা ব্যবহার করে আমি মোটেও এক সপ্তাহে ফর্সা হয়ে যায়নি। আমার রংটা যেরম ছিল ঠিক সেইরমই আছে, হ্যাঁ আমার ডার্ক স্পটগুলো একটু মিনিমাইজ হয়েছে, আর এটাকে ব্যবহার করার পর স্কিনটা একটু হাইড্রেট হয় আর একটু স্কিনটা ময়শ্চারাইজ রাখে, তার সঙ্গে সঙ্গে একটা ব্রাইট টোন দেয়। মোটেও এক সপ্তাহের মধ্যে বা রাতারাতি এটা ফর্সা করে তোলে না। তো এর সম্বন্ধে ফুল ডিটেলস কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি, তারপরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারো। ভিডিওটা পছন্দ হলে লাইক আর শেয়ার করবে, আর বাংলার রিভিউ শুনতে চাইলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, টাটা।